হে হায় কেমন হয় যদি আপনার এডিট করা ভিডিও কোনো হোম থিয়েটার অথবা কেউ যদি কোনো হেডফোনে শোনে তাহলে যেন তার কাছে এমন অনুভূতি হয় সে যেন আপনার এডিট করা আওয়াজটি চারিদিক থেকে ঘুরে তার কানে আসছে হে বন্ধুরা আমি মোহাম্মদ হাসিম আসি আপনাদের সাথে আর আপনারা দেখছেন এস হাসিম ইউটিউব চ্যানেল আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে ফ্রুটি স্টুডিও শেপার নিয়ে আলোচনা তো চলুন ভিডিও শ্যুট করি আমাদের কাছে রয়েছে একটি অডিও যা আমরা চ্যানেল টু এর সঙ্গে কানেক্ট করেছি এবং এখন যদি আমরা এখানে ফ্রুটি স্টুডিও সেপারটা ওপেন করি স্টুডিও কিছু নেই কানেক্টেড রয়েছে রাইট টু লেফট চ্যানেল কানেক্ট রয়েছে আমাদের লেফট চ্যানেল রাইট চ্যানেল ভলিউমের সঙ্গে এই কানেক্ট রয়েছে রাইট চ্যানেলের সঙ্গে এবং এই রাইটটা কানেক্ট রয়েছে আমাদের লেফট চ্যানেলের সঙ্গে এটার সাউন্ড যদি আমরা বাড়াই তাহলে এটার সাউন্ড বাড়বে এবং এটার সাউন্ড যদি বাড়ে তাহলে এটার সাউন্ড বাড়বে আমরা রিসেট করি প্রথমে এখানে যে অপশন রয়েছে লেফট চ্যানেল ভলিউম জিরো ডিবিতে লক্ষ্য করুন এখানে যে বড় একটা দাগ রয়েছে এখানে যদি থাকে তাহলে এটা নর্মালি রয়েছে জিরো ডিবিতে এটাও জিরো ডিবিতে এটা যদি আমরা বাড়াই তাহলে এটা বৃদ্ধি হবে দেখুন উপরে হিন প্যানেলে দেখছেন লেফট চ্যানেল ভলিউম ওয়ান দশমিক নাইন টু থ্রি ফোর ডিবি করে এখানে বাড়ছে রাইট ক্লিক রিসেট এবং এটা দেখুন রাইট চ্যানেল ভলিউম বাড়ছে রাইট ক্লিক রিসেট লেফট বা রাইট ডিলে এই নবটা যদি আমরা রাইটে নিয়ে যাই তাহলে দেখুন ওখানে লেখা রয়েছে জিরো দশমিক সরি ওয়ান মিলি সেকেন্ড টু মিলি সেকেন্ড থ্রি মিলি সেকেন্ড অর্থাৎ কি আমরা এটা যত রাইট নিয়ে যাব রাইটের সেই মাইক বা স্পিকারটি যেটা রাইট রয়েছে সেই স্পিকারটি এই থ্রি দশমিক সিক্স মিলি সেকেন্ড পরে আওয়াজ দিবে বা বাঁচবে দেখি আমরা কিরকম প্রথমে আমরা আমাদের র ভোকালটা শুনে আসি এটা বন্ধ করে র আমি তো জানি না পাব কি পাব না জানি না এখন যদি আমরা স্টুডিও শেপারে যাই এটা রাইটের দিকে একটু ঘোরায়ে দিই দেখুন কি হয় আমি তো জানি না পাবো কি পাবো না না আল্লাহ তো তোর দে আশিরাশের রাজা কি হচ্ছে 500 মিলিসেকেন্ড পরে আমাদের রাইট যে স্পিকারটা রয়েছে সেটা বাজছে আর যদি এটা লেফটে দিয়ে দিই তাহলে দেখুন আমি তো জানি না পাবো কি পাবো না না এখানের যে বেসিক বোঝার যে বিষয়টা রয়েছে মূলত সেটা হচ্ছে ইন অ্যান্ড আউট ডিফেনেশন দেখুন এখানে নরমালি অনেকগুলো এ অনেকগুলো পিসেড দিয়ে রাখছে রাইট ক্লিক করে আমরা এখানে দেখি অনেকগুলো পিসেড রয়েছে যে কোনো একটা পিসেড আমাদের এখান থেকে সিলেক্ট করলে সম্ভবত হয়ে যাবে আমি তো জানি আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জাননা আমি তো জানি আমরা এখান থেকে সিলেক্ট করলাম পিসে টু আমি তো জানি না আমি তো জানি না আমি তো জানি না আমরা যদি এখানে মনো করি এটা হচ্ছে মনো অ্যান্ড এদিকে নিয়ে গেলে এটা স্টুডিও আমরা যদি এটা মনো করি অর্থাৎ আমাদের মোবাইল ডিভাইসগুলোতে কীভাবে সাউন্ডটা বাঁচবে সেটা টেস্ট করার জন্য আমরা যদি এখানে মনো করে পেলে দিই তাহলে আমাদের সাউন্ডটা কেমন যেন ফ্রিজিং টাইপের আওয়াজ দিচ্ছে দেখুন এটা সলভ করার জন্য প্রথমে আমাদের এই যে এটা রয়েছে এটার সঙ্গে কানেক্টেড দেখুন এটার সঙ্গে একটা দিয়ে কানেক্টেড মাস্টার চ্যানেল এখান থেকে কানেক্টেড মাস্টার চ্যানেল তো আমরা এটার সঙ্গে কানেক্ট করব আরেকটি চ্যানেল এখানে রাইট ক্লিক সাইড চেঞ্জিং টু দিস ট্র্যাক এখানে ক্লিক দিই আমাদের ট্র্যাকটা সাইট চেঞ্জ হয়ে গেছে এখন আমরা যদি স্টুডিও শেপারে আসি আসার পরে এখানে রাইট ক্লিক করে দেখুন ইনসার্ট থ্রি ইনসার্ট থ্রি আমাদের এটার সঙ্গে কানেক্ট রয়েছে যে ডিলে রিভার্ব এগুলোর আমরা এগুলো ব্যবহার করবো না এটা থেকে ইনসার্ট থ্রি রাইট ক্লিক এটার সঙ্গে কানেক্টেড এখন যদি পেলে দিই দেখুন এখানে কিন্তু ভলিউম জিরো এটা আপনারা কখনোই ভলিউমটা বাড়াবেন না এটা জিরো জিরোই থাকবে যেহেতু এটা সাইড চান পেলে দিই আমি তো জানি না পাবো কি পাবো না আল্লা তো জানি না আমি তো জানি না পাবো কি পাবনা জানি না যেটা দেরিতে আসছে সেটা এখানে দেখাচ্ছে আর আমি এখানে ড্রাই সাউন্ডটা যেদিকে নিয়ে যাচ্ছি সেটা দেরিতে আসছে সেই ভলিউমটা আমাদের এখানে দেখাচ্ছে এবং সেটার আমি আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো अमी तो जानी पबो की पबो ना আল্লাহ তোমার দয়া অনেক আমরা গজল বা হাম শোনার সময় মনে হয় যে মেইন যে ভোকালটা আছে তার পাশাপাশি অনেকগুলো ভোকাল सेम মানে সেম ভোকাল অনেকগুলো অনেকজন गाছে এবং সেটা কেউ কেউ ডান কানের দিকে কেউ কেউ বাম কানের দিকে এই টাইপের কিছু একটা আওয়াজ আসে সেটাই আমরা মূলত স্টুডিও শেপার এর মাধ্যমে করে থাকি অন্যানো সিস্টেমেও করা যায় বাডিও শেপার মাধ্যমে যদি আমরা এভাবে করি তাহলে সেটা অনেকটা বেটার সাউন্ড করে যেজন্য আমরা এখানে স্টুডিও শেপারটা ব্যবহার করি তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ স্টুডিও সেপার নিয়ে আসলে আলোচনা করার মতো তেমন কোনো কিছু আর নেই তাই নেক্সট ভিডিও জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন